Good innings. Catches the call. Makes room. It's up. Nice swing. বাংলাদেশ ক্রিকেট দলের সবচাইতে বড় বদনামটা বোধ হয় টি টোয়েন্টি ক্রিকেটে বড় রান তাড়ায় ব্যর্থ হওয়া। তবে কাল তা ছিল ব্যতিক্রম। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে শেষ টি টোয়েন্টিতে 194 রান তাড়া করে যেতে টাইগাররা, যেটি বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে সফল রান তাড়ায় দ্বিতীয় সর্বোচ্চ। প্রথমটি 2018-তে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে। মুশফিকের 35 বলে অপরাজিত 72 রানের কল্যাণে সেদিন বাংলাদেশ হাতে 5 উইকেট রেখে 215 রান তাড়া করে ম্যাচ জেতে। এই তালিকার দ্বিতীয়টি নিশ্চয়ই সবারই জানা আছে। গতকালই তরুণ অলরাউন্ডার শামীম পাটোয়ারির 15 বলে অপরাজিত 31 রানের ক্যামিওতে ভর করে 194 রান তাড়া করে ম্যাচ জেতে মাহমুদুল্লাহর দল। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এর আগে রান তাড়ায় সফল হওয়া ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল 166 রান, যেটি 2016-তে খুলনায় সাব্বিরের ব্যাটে ভর করে জেতা সেই ম্যাচটা রান তাড়ায় জয়ী ম্যাচগুলোর মাঝে রানের দিক দিয়ে আছে তৃতীয় স্থানে। চতুর্থটি এক যুগেরও বেশি সময় আগে, নিজেদের টি টোয়েন্টি ইতিহাসের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ক্যারিবীয়দের। আশরাফুল আফতাবদের নৈপুণ্যে 6 উইকেটে জয় পাওয়া ম্যাচে বাংলাদেশ তাড়া করে 165 রান। 20 বলে অর্ধশতক হাঁকিয়ে আশরাফুল করেন বিশ্ব রেকর্ড। সফল রান তাড়ায় 5 নম্বরে থাকা জয়টাও এসেছে 2018-তে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতেই। টান টান উত্তেজনার সেই ম্যাচে রিয়াদের 18 বলে অপরাজিত 43 রানে ভর করে বাংলাদেশ ম্যাচ জেতে 2 উইকেটে, তাড়া করে 160 রান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজে নতুন এক বাংলাদেশকেই দেখল ক্রিকেট বিশ্ব। এই ধারা বজায় রেখে শামীম সোহানদের মতো তরুণদের নিখুঁত ফিনিশিংয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটেও অপ্রতিরোধ্য হয়ে উঠবে বাংলাদেশ, এমনটা তো প্রত্যাশা করাই যায়। ইস্তিয়াক শাহরিয়ার, এনএ স্পোর্টস।